গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তা আমাদের আমার মনে হয় যে আমাদের মতন গৃহবধূদের, যারা ঘরে থাকে বা বাইরে চাকরি বাকরি করুক যাই করুক, তাদের নিজেদেরকে নিয়ে একটু ভাবা উচিত। সেই রকমই একটা ভিডিও নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম, ব্লগটা। তোমরা দেখতে থাকো, দেখো, বেশি কথা বলবো না, দেখতে থাকো। এ বাবা, ইস, কি অবস্থা! আমার মাথায় আর এমনি মাথার কি হয়েছে, আমার মাথায় আর চুল থাকবে না, ঝাঁটাতেই চুল, ঝাঁটার মাথায় চুল হয়ে যাবে, কি অবস্থা! সব চুল উঠে গিয়ে সব ঝাঁটাতে, দেখো ঝাঁট দিচ্ছি, বন্ধুরা দেখো ঝাঁট দিচ্ছি, এর আগেও খানিকটা ফেলেছি, ঝাঁট দিচ্ছি, ঝাঁটার মধ্যে এতটা চুল, আমার মাথায় আর থাকবে না, আমার মাথায় আর থাকবে না, কি আর করবো, ফেলি ঝাঁটটা দিই। সংসারে সব কাজ করছি, সারতে হবে, সারছি, কিন্তু তার মধ্যে মাথায় ঘুরছে যে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, কী ব্যবস্থা করা যায়? কিছু একটা ব্যবস্থা যদি করা যেত হাতের কাছে। সব সময় তো বাইরের জিনিস ব্যবহার করে, আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করি, শ্যাম্পু, তেল, তার মধ্যে আমাদের চুলের অনেক ক্ষতি হয়। এমনি আমার চুল অনেক ক্ষতি হয়ে গেছে, তারপরে এখন ভাবতে ভাবতে একটা জিনিস মাথায় এলো, ট্রাই করতে হবে, দেখি কী করে করা যায়। একটুখানি কলের ধারে মাথাটা নিচু করে শ্যাম্পু করে চলে আসলাম শুধু, এরপরে যখন চান করবো, কারণ হচ্ছে শ্যাম্পুটা করার, ঘরের কিছুটা কাজ সারলাম, বাইরের কাজ সারলাম, কিন্তু মাথার মধ্যে সেই চুল উঠছে কেন সেটা ঘুরছে। শ্যাম্পুটা করে নিয়ে এবার চুলটা শুধু, বাইরের কিছু কাজ আছে সেগুলো সেরে আসবো, তার মধ্যে চুলটা শুকিয়ে যাবে, তারপরে কিছু একটা ব্যবস্থা করতে হবে চুলের থেকে, কি দেওয়া যায় কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, খুব খুব। চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো যে আমাদের বা আমার হাতের কাছেই তো অনেক রকম জিনিস আছে যেগুলো অনেক রকম উপকারী আমাদের স্কিন বা মাথার চুলের জন্য। এই অ্যালোভেরা গাছটা আমি বসিয়েছিলাম, সেখান থেকে অনেক চারা গাছও বেরিয়েছে, আমার হাতের এই অ্যালোভেরা গাছ, সেটা নিয়ে সেইখান থেকেই একটা পাতা কেটে নিলাম, নিয়ে চুলে লাগাবো, কিছু একটা দেখি কী দিয়ে ভালো করে চুলে লাগানো যায়। সব কিছু হাতের কাছে নেই, অনেক জিনিস এটা হাতের কাছে আছে, এটা দিয়ে ব্যবস্থা করি, দেখা যাক। পাতাটা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, এবার সেটার কাঁটাগুলো, সাইডের যে কাঁটাগুলো থাকে ওগুলো কেটে তার ভিতর থেকে জেলটা বের করে নেবো। ও জেলটা বার করার জন্য আমি একটা কাঁটা চামচ বা এমনি চামচ দিয়েও হবে, যাই হোক হাতের কাছে এটা পেয়েছি কাঁটা চামচ, সেই কাঁটা চামচ দিয়েই ভালো করে আস্তে আস্তে জেলটাকে এই খোসাটা ছাড়িয়ে নিয়ে, একটা পিঠের খোসা ছাড়িয়ে নিয়ে, একটা পিঠের খোসা ছাড়ালে সুবিধা হবে বার করতে, একটা পিঠের কাঁটা চামচটা দিয়ে ভালো করে জেলটা বার করে নিলাম। ওখান থেকে যে জেলিটা থাকে অ্যালোভেরার, সেই জেলিটা এইভাবে জেলিটা বার করতে হয়, তোমরা অন্যভাবেও চেষ্টা করতে পারো জেলিটা বার, কিন্তু এইভাবে সহজ হয়, খুব তাড়াতাড়ি হয় বেরিয়ে চলে আসে। আমি এইভাবেই, আমার সুবিধা হলো তাই এইভাবেই জেলিটা বের করে নিলাম ফক করে। পুরো অ্যালোভেরাটারই যে একটা গোটা পুরোটারই এই জেলি বার করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে জেল করে নেবো, তার সাথে দু চামচ নারকেল তেল মিশবো, মিশিয়ে পুরো ভালো করে মাথায় নেবো। এতে নারকেল তেল মিশিয়ে নিয়েছি, এই অ্যালোভেরার এটাতে নারকেল তেল মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার পুরো মাথাটার তাই এগুলোতে ভালো করে চুলটা, পুরো চুলটা ভেতরে মাথায় মাসাজ করে করে এইভাবে লাগাতে হবে, লাগালে চুলটা স্মুথ হবে, দেখা যাক। আমি জানি কিন্তু ভালো লাগে না লাগাতে, সময় পাই না, যাক আজ একটু সময় করছি, লাগাচ্ছি, দেখি তারপরে শ্যাম্পু করতে হবে, লাগিয়ে নিই আবার একবার। চান টান করে ভাত খেতে বসে গেলাম, দেখো কি কি করে রান্না করেছি। এই যে পাঁপড়ের তরকারি, আমার ছেলে খেতে খুব ভালোবাসে পাঁপড়ের তরকারিটা, আর এই ডিমের ঝাল দিচ্ছি, ওটার পাতে দেখিয়ে দিলাম ডিমের ঝাল, এই আছে। সত্যি চুলটা খুব স্মুথ লাগছে, খুব ভালো লাগছে, খুব নরম লাগছে চুলটা, একটু ভিজে আছে পুরোটা, চুলটা শুকনো হয়নি, তাও খুব স্মুথ লাগছে, খুব ভালো লাগছে, দেখি চুলোটা কমে কি না। তোমাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে কীভাবে কী দিলে চুলোটা কমতে পারে, বা আমার টিপসটা যদি ভালো লাগে অ্যালোভেরা দেওয়ার তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, খুব স্মুথ লাগছে, আমাদের যাচ্ছি তো কয়েকটা চুল উঠে নি, আমাদের যাচ্ছি এই চিনি তো কয়েকটা চুল উঠছে না, খুব ভালো লাগছে। আজকের হয়তো উঠবে না, দু একদিন পরে হয়তো আবার এ হবে, যাই হোক বর্ষাকালে একটু হবেই,
আমাদের চিন্তা হয়, ওই জন্য আমরা ট্রাই করে থাকি। আমি অনেক দিন পরে নিজের চুলের একটু যত্ন নিলাম, অনেক দিন পরে, তোমরাও নিও, নেওয়া দরকার আছে নিজের জন্য, নিজের চুলের বা নিজের নিজের জন্য শুধুমাত্র কিছু যত্ন করা উচিত। এই পর্যন্তই ভিডিওটা দিলাম, আর বড় করছি না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা